मॉर्निंग बंधुरा वेलकम बैक टू माय चैनल। आमार गलार अवस्था सत्य खूब ही खराब हो गए कि प्लिज तुम्हारा किछु मन करो ना। सकाल सकाल ब्लगटा शुरू कर दिए चाटा खे ये दादा रुटी नहीं से रुटी और घुगनी तो ब्रेकफास्ट आज के भात करी क्योंना भलो लागो ना भात खेते प्रतिदिन ही तो खाई तई बौदी के बल्लम जो रुटी खाव तो दादा वोज रुटी और घुगनी दोकान के निये तपर जो दोपुरे रान्नाबान्ना हो आज के दोपुरे रान्ना हे डिमे जल तो जेहतु जार्नि करब तो डाल आलू सिद्ध करते बौदी बोलते डाल भात शुद्ध खे जाए तई अल्प कर डाल कर पटल भाजा कर डिमेर तरकारी कर तो रान्नाबान्ना एन कर मेघनाओ देखो घूमिए गए तो ये आसले ना एक तड़ाड़ी घूमिए जाए तपर उठे खावई तपर जे एन बाजे देखो कटा दुटो आड़ाईटा हो तो समय ना मेघना के खावाम और से ही समय दादा ना आइसक्रीम नहीं अनेकगुलो तो मेघनार आर खावार बारोटा बेजे गलो खेलो ना दो गरसर मतो भात खेचे तपर आइसक्रीम नहीं बसे गलो तो एखन ये आइसक्रीम खाच्चे और आइसक्रीम खावा हो गए हमें क्योंकि रेडी हब बाड़ी जावर उद्देश्य। चलो बंधुरा रेडिमेडी होनी तपर तुम्हारे संगे आबाद देखा हम फ्रंटे क्या भलो आसते ना बोलो हमें बाड़ी चले जा चलो बिस्टि मन हमारे सामने रास्ता टाइम गाय चाबी तुम्हें मेघना के तो फ्रेंड्स दादार गाड़ी करे मेघनार बाबा मेघना दादा बैग दुटो दिए दिलाम सामने बस स्टैंड बेशी दूरे ना और आमी आर बौदी हेटे हेटे जाच्छी बौदी घरे थाके तो सब समय ताई बोल्लाम चलो एकटु मनटा भालो लागबे आमादेर संगे घुरे आसले माने बस स्टैंड अब्दि घुरे आसबे बोल्लाम आमादेर बाड़ी जेते किन्तु एखन तो सोनामणि जेते पारबे ना एकबारे पुचकु पाचका हबे তাদেরকে নিয়ে তারপর যাবে তাদেরকে না পাখি জমজমে না কি জমজলে তো ভালোই হবে যাই হোক তো চলো এখন যাওয়া যাক এখন আমরা বাস ধরবো বাগুইহাটি থেকে সাতরাগাছির বাস ধরবো সাতরাগাছিতে নেমে ওখান থেকে আমরা দীঘা লোকাল মানে পাশকুড়া লোকাল ট্রেন ধরবো মানে ওটা দীঘা লোকালই কিন্তু পাশকুড়া হয়ে ওটা লাইনটা চেঞ্জ হয়ে তারপর ওটা আবার যায় তো ওই ট্রেনটাতে আগের বার একবার গিয়েছিলাম তখন মেঘনা হয়নি তখন গেছিলাম তো চলো যাওয়া যাক দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা আমরা আবার চলে এসেছি আমার দিদির বাড়ি দেখো সেজেগুজে এখনো জামাও ছাড়েনি অ্যাকচুয়ালি আমরা বাস পাইনি একটাই বাস ছিল আর আরো ভয় যাচ্ছিলাম না যে একটাই ট্রেন আছে সেই ট্রেনটা যদি না পাই মাঝ রাস্তায় আমাদের ব্যাক করে আবার হাওড়া আসতে হবে হাওড়া থেকে আবার বাস নয় ট্রেন তো নেই সারা রাত লেগে যাবে একদম বিপদ আপদ ঘটে যাবে রাস্তার মধ্যে কোথায় কার বাড়ি যাবো সেই জন্য ভাবলাম আমার দিদি বাড়ি চলে এসছি মানে দাদা বলছিল যে দাদার বাড়িতে রাতটা থেকে যেতে সকালবেলা আবার চলে যেতে আর হঠাৎ করে এমন জোর বৃষ্টি হলো দাদার বৌদি তো পুরো ভিজে গেছে স্কুটি করে আমি বললাম তোরা চলে যা আমরা দিদি বাড়ি চলে যাবো আর ওখান থেকে বেশিক্ষণ লাগে না আধ ঘন্টার মতো লাগে দিদি বাড়ি তারপরে দিদি বাড়ি মসুর ডাল সিদ্ধ করে খিচুড়ি খিচুড়ি দেয় ও মানে খিচুড়ি করতে বলছে ঝাল ঝাল করে তাই আমি কেমন লাগছে রে মা সুন্দর লাগছে ওকে তো কি আর করা যাবে বাড়ি তো আর যাওয়া হলো না দিদি বাড়িতে এসে এখন আজকের দিনটা আনন্দ করি কালকে আমরা ধায় 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 করতে মানে এখান থেকে দিদি বাড়ি থেকে সাতরাগাছির বাসটা পাওয়া যায় বাইপাস দিয়ে যায় এটা হচ্ছে বাইপাসের রাস্তা আর ওটা হচ্ছে বাগুইহাটিটা হচ্ছে মেন রাস্তা তো ওখানে না একটাই বাস ছিল আর বাসটা পুরো রানিং এ ছিল বাসটা দাঁড়ালো না আর বলছিল যে ওখান থেকে সায়েন্স সিটি যেতে সায়েন্স সিটি থেকে আবার বাস ধরতে এবার আমরা ওখান থেকে চারটে বেজে গেছে সায়েন্স সিটি কখন যাবো কখন বাস পাবো কখন আবার সাতরাগাছি পৌঁছাবো আর সাতরাগাছিটা ট্রেন হচ্ছে গিয়ে ছটা দশে আর একটাই ট্রেন আর কোনো ট্রেন নেই আর ওখান থেকে লোকাল টোকাল এক্সপ্রেস টেক্সপ্রেস কোনো কিছুই ট্রেন নেই আর অত রাতে কী করবো তখন মাঝ রাস্তায় সাতরাগাছিতে আমাদের কোনো রিলেটিভও নেই ওখানে যদি কোনো রিলেটিভ থাকতো তাহলে ওখানে গিয়ে আবার একটা স্টে করে তারপর আবার সকালবেলা চলে যেতে পারতাম আমার ফোনটাও তো খারাপ ওর ফোন নাম্বারটা তো আমার ফোনে রয়েছে আমার একটা বান্ধবী আছে সাতরাগাছিতে যদিও পারলে ওদের বাড়িতেও থাকতে পারতাম কিন্তু হঠাৎ করে তো কারো বাড়িতে যাওয়া যায় না এইভাবে না জানিয়ে
আর আমার ফোনটাও খারাপ হয়ে গেছে, ওর সাথে যোগাযোগ করবো। দিদির ফোন থেকে এখন ভিডিও করছি। তো চলো বন্ধুরা, আজকে এখন জামা প্যান্ট ছাড়ি, তারপরে চাটা খেলাম, এক্ষুনি এসে এসে চাটা খেলাম, চা করলাম, এসে জামা প্যান্ট ছাড়িনি। তো এখন ভদ্রের অবস্থা, দিদির শরীরটা ভালো নেই জানো তো, এই সময় কীরকম লাগে, সারাদিনই শুয়েছিল বলছিল, বাসন টাসনও পড়ে আছে, ওই দেখো বাসন টাসনও ধোয়া হয়নি। আমি এখন জামা প্যান্ট ছেড়ে বাসন টাসন মাজবো, কাজ বাজ করে দিয়ে ঘরটার পরিষ্কার করে দিয়ে মেঘনাকে খাওয়াবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো গাইস, এখন কিন্তু আমরা খিচুড়ি রান্না করেছি, আমি রান্না করেছি 8:32 বাজে একটা বুনুর খিচুড়ি। তোমরা এখন কমা, এটা কি খিচুড়ি? এই দেখো পাঁপড় ভাজা আর খিচুড়ি, গরম গরম খিচুড়ি। এই জাইমুকে দিয়ে দিয়েছি, এখন জাইমু খাবে। কেমন হয়েছে খেয়ে বলো? হ্যাঁ পাঁপড়গুলো এত দুয়ারে বসেছিস কেন? খেতে তোর কি জায়গা নেই? রাত্রেবেলা দরজার সামনে বসে খাচ্ছে, গরম গরম মেঝেতে রাখ, জামার কালার হয়ে গেছে পুরো খিচুড়িটা, এখানে বসে খান। লিপস্টিক বা জামু খেয়ে দেখো কেমন হয়েছে। বাই বাই, কেমন আছে? ভালো আছে। তুই ছড়া বাবা বলো, টেস্ট হয়েছে? চলো এবার মেঘনাকে খাই দিই। মেঘনা সেই দুপুরবেলা দুটোর সময় দু তিন ঘরের ভাত খেয়ে একটু আইসক্রিম খেয়েছে, আর কিছু খাওয়ায়নি। আচ্ছা খাতা দে, খাতা দে, খাতা দে, আমাকে থালা পরিষ্কার করে খেয়ে নিচ্ছে। এ তুমি বলো একটু কেমন হয়েছে খিচুড়িটা? দারুণ হয়েছে, দারুণ। হ্যাঁ দারুণ, ফাটাফাটি। তো ফ্রেন্ডস, রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে এই যে ঘর টর পরিষ্কার, এই এটা আমাদের পাঁপড় ভেজেছে, একটু তেল আছে তাই এটা আর মাঝে নিই কড়াইটা, আর এই যে বাসনপত্র মেজেছে, দিদি এসে গুছাবে কেননা ও কোথায় কি রাখে। তার মধ্যে আবার একটা কাপের ডানটি ভেঙে দিয়েছি জানো, বাসন মাজতে দিয়ে ঠিক আছে সর। আর এই যে ঘর টর মুছে দিলাম এক্ষুনি, এবার এই যে বিছানাটা ঝাড়বো, বিছানা এই যে এরা দুজনা উঠে তেলাতেলি করতে করতে বিছানার এই অবস্থা। আর এই যে দিদিও জামা কাপড় তুলে নিয়ে আসলো বাইরে, মানে ওদের তো ওপরে ছাদ আছে তাই বাইরে থাকলে অসুবিধা নেই, যদিও তাও রাত্রেবেলা বাইরে রাখে না জামা কাপড়, তুলে নিয়ে আসে। এখন এগুলো গুছাবে, ভাঁজ করবে, আর এই বাসন টাসনগুলো না গুছালেও এরকমই রেখে দেবে, কালকে সকালে হয়তো গুছাবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য চলো, শুভরাত্রি সবাই, খুব ভালো থাকো।